অধ্যায় নয় পৃষ্ঠা একশো সতেরো এই ভিডিওতে আমরা এখন দেখব ভগ্নাংশের যোগ বিয়োগের সতর্কতা অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদের সাধারণত কি কি ভুল হয় সেই বিষয়ে আমরা এখন এই ভিডিওতে দেখব তাহলে প্রথমে বইয়ের পৃষ্ঠাটা এক নজরে দেখে নিব। প্রথমে রয়েছে সতর্কতার সাথে যোগ এবং বিয়োগ করি এখানে আমরা কোনটা মানে কিভাবে করলে ঠিক হবে আর কিভাবে করলে এই যে ক্রস বা ভুল হবে সেটা আমাদের দেখে দেওয়া হচ্ছে এইরকম করে তারপরে আমরা এখানে চারটা যোগ এবং চারটা বিয়োগ করব। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হলো কি যে আমরা সাধারণত যেসব ভুল করি সেই ভুল থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো এই ভিডিওটা ভালো করে দেখলে আচ্ছা এখন আমরা তাহলে বইয়ের পৃষ্ঠাটা এখন বুঝে নিব সতর্কতার সাথে যোগ বিয়োগ করি সতর্কতার সাথে মানে সাবধানে আমরা যোগ বিয়োগ করবো এখানে এক নম্বরে দেখাচ্ছে চার দশমিক শূন্য ছয় এখানে দেখো দশমিকের পরে দুটা ডিজিট এখানেও দশমিকের পরে দুটা ডিজিট তাহলে আমরা এই চার দশমিক শূন্য ছয়ের নিচে দুই দশমিক চার নয় এমনভাবে লিখবো যেন এই দশমিক সোজা দশমিক থাকে এই একটাই কিন্তু আমাদের সাবধান হতে হবে যেন দশমিকের নিচে দশমিক থাকে আচ্ছা এখন দেখো যদি দশমীর দশমিকের নিচে দশমিক রাখি তাহলে অবশ্যই এই চারের নিচে দুই পড়বে শূন্য নয় এই ছয়ের নিচে চার তাহলে এখন আমরা যদি এইটাকে যোগ করতে চাই তাহলে এই যে ছয় আর চারে দশ দশের শূন্য এখন এই শূন্য কেন কাটা দিল সেটা আমরা পরে বলছি তাহলে দশের শূন্য হাতে রইল এক সেই এক এই নয়ের সাথে দিলে দশ দশ আর শূন্য দশই হয় সেই দশের শূন্য হাতে রইল এক এই দশমিক শতা দশমিক দিয়ে হাতের একটা আমরা এই চারের সাথে দিয়ে দিলাম তাহলে পাঁচ হলো পাঁচ আর দুয়ে সাত এখন দেখো এই যে দুটা শূন্য কেটে দিয়েছে কেন কারণ আমরা এর আগে বহুবার শিখেছি যে দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয়ে যায় তাহলে সেই সব শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা রাখলেও রাখতে পারি এবং কেটে দিলেও শুধু সাত আমরা রাখতে পারি কেটে দিয়ে আচ্ছা তাহলে দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয়ে যায় তাহলে দশমিক দেওয়ারও প্রয়োজন নাই এবং এসব শূন্য দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা এই ক্ষেত্রে আমরা যদি শুধু দশমিক তুলে দিই তাহলে কিন্তু সাতশো হয়ে যাবে সেটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে অবশ্যই আমরা কি করব যে শূন্যগুলো যদি শূন্য যদি দশমিক তুলে দিই তাহলে শূন্যগুলোও তুলে দিব অর্থাৎ তুলে দিলে দশমিক এবং শূন্য এই সবগুলোই আমরা তুলে দিব আচ্ছা এখন দেখো এখানে বলেছে যে এই দুটা যোগ করে সাত দশমিক শূন্য শূন্য হয়েছে কিন্তু আমরা শুধু সাত লিখি কি কারণে লিখি সেটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয়ে যায় তাহলে সেই সব শূন্য এবং দশমিক এগুলো লেখার প্রয়োজন হয় না আচ্ছা এরপরে আমরা দুই নম্বর যেটা এখানে দেখাচ্ছে যে ছয় যোগ চার দশমিক আট পাঁচ এখানে আমরা যদি দশমিকের অঙ্ক না করতাম তাহলে এই ছয়কে এই সোজায় রাখতাম অর্থাৎ আমরা ডান পার্শ্বে কি করতাম সমান করতাম কিন্তু দেখো এখানে এই ভুলটাই হয়েছে এটা যেহেতু দশমিক অঙ্ক এই জন্য এই ছয়টা কিন্তু আমাদের এই চারের উপরে আসতো কারণ এখানে ছয় একটা পূর্ণ সংখ্যা চার একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা সোজা পূর্ণ সংখ্যা থাকতো আর এই ছয় মানে তো ছয় নয় ছয় মানে আসলে ছয় দশমিক শূন্য শূন্য এভাবে আমরা লিখতে পারি তাহলে এই কারণেই কিন্তু এইটা ভুল হয়েছে তাছাড়া কিন্তু দেখো এখানে সবই ঠিক আছে পাঁচ ছয় এগারোর এক হাতে রইল এক আট একের নয় দশমিক সোজা দশমিক চার সোজা চার কোন ভুল দেখা যাচ্ছে না আমাদের মনে হতে পারে যে না এটা ঠিক আছে কিন্তু আসলে আমাদের এখানে লিখতেই ভুল হয়েছে যোগ করতে ভুল হয়নি তাহলে এই ছয়টা আমরা যেহেতু ছয় পূর্ণ এটা আমরা এই চার পূর্ণ যেটা তার উপরে লিখতাম আর যদি এই দিকে আমাদের দিতেই হয় তাহলে আমরা পয়েন্ট শূন্য শূন্য দিয়ে দিব আচ্ছা তাহলে দেখো আমাদের ভুলটার উত্তর চার দশমিক নয় এক আর সঠিক হবে দশ দশমিক আট পাঁচ তাহলে দেখো অনেক পার্থক্য এখানে যোগ কিভাবে হলো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আট আর শূন্য যোগ করলে আট দশমিক সোজা দশমিক ছয় চারে দশ বাস তাহলে আমরা এই বিষয়ে সাবধান হব যে আমরা এই দশমিক সোজা দশমিক রাখবো এবং কোনটা পূর্ণ সংখ্যা সেইটার সোজা আমরা পূর্ণ সংখ্যা রাখব এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চার বিয়োগ দুই দশমিক তিন এক তার মানে এখানে চার বলতে এখানে চার পূর্ণ আর এখানে পূর্ণ হলো দুই তাহলে অবশ্যই চার আমাদের এই দুই সোজা থাকতে হবে কিন্তু দেখো এখানে আমরা কি করেছি এই চারকে আমরা ডানে নিয়ে এসেছি ডানে সমান করার জন্য যেভাবে আমরা দশমিক ছাড়া যেগুলো যোগ বিয়োগ অর্থাৎ সাধারণ সংখ্যার যোগ বিয়োগ করতাম সেই রকম করে লিখেছি তাছাড়া কিন্তু এখানে কোনো ভুল নাই দেখো বিয়োগ করতে কোনো ভুল হয়নি এই যে চার থেকে একবার দিলে তিন এই তিন তিনই থাকলো এই দশমিক দশটা দশমিক দুই দুই থাকলো আমাদের বিয়োগ করতে কোনো ভুল হয়নি কিন্তু এইটা বসাতেই ভুল হয়েছে প্রথমেই বিশ মিল্লাই গলদ হয়েছে আচ্ছা এখন আমরা সঠিকটা দেখব দেখো চার মানে আসলে চার দশমিক শূন্য শূন্য দশমিক দশমিক থাকলো চার পূর্ণ এবং দুই পূর্ণ এইটা সোজা থাকলো এবং এগুলোতে কিছু ছিল না মানে আমরা শূন্য দিয়ে নিলাম তাহলে আমরা এখন এই এক আছে কত হলে এখানে দশ ধরি এক আছে কত হলে দশ হবে নয় হাতে রইল এক সেই এক আমরা এই তিনের সাথে দিয়ে চার বানালাম চার আছে কত হলে আবার দশ পাওয়া যাবে ছয় হাতে রইল এক সেই এক এই দুইয়ের সাথে যোগ করে দিলাম তাহলে তিন হলো তিন আছে কত হলে চার হবে একে আর দশমিক শূন্য দশমিক এখানে থাকলো তাহলে আমরা এখানে যেটা দেখছি যে চারকে আসলে চার দশমিক শূন্য শূন্য রূপে লেখা যায় আচ্ছা এখন কথা হলো কি যে চার দশমিক শূন্য শূন্য লিখলাম লিখলাম কিন্তু এখানে যদি এই তিন না থাক এই এক না থাকতো তাহলে যদি শুধু তিন থাকতো তাহলে চার দশমিক শূন্য লিখতাম এটার প্রয়োজন হতো না আবার মনে করো যে এখানে দুই দশমিক তিন এক এবং এখানে একটা সংখ্যা আছে মনে করো আছে পাঁচ এখানে তাহলে এখানে আমাদের তিনটা শূন্য নিতাম আমরা আচ্ছা যেহেতু দশমিকের পরে সবগুলো শূন্যর কোনো মূল্য নাই যতই শূন্য দেই না কেন মান কিন্তু একই থাকে আচ্ছা এখন আমরা চলে যাব চার নম্বরে এইটা দেখো একই অবস্থা দশমিক এইটার কোথায় আর এটার কোথায় এইটাই কিন্তু আমাদের ভুল গেছে আসলে এই শূন্য আসবে এই তিনের নিচে তাহলে এই দশমিক সোজা দশমিক এবং এই পাঁচ থাকবে এই সাতের নিচে আর এই পাঁচের নিচে ফাঁকা থাকবে মানে আমরা শূন্য বসিয়ে নিতে পারি এই কারণে দেখো এইটা ভুল আর এইটা ঠিক তাছাড়া এটার কিন্তু দেখো বিয়োগ করতে কোনো ভুল হয়নি পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য এই সাত সোজা সাত বসলো তারপরে দেখো এখানে কি করেছে এই পয়েন্টটাকে নিয়ে এসেছে তারপরে এই তিন এই সোজা দিয়ে দিয়েছে আচ্ছা এইটা কিন্তু দেখো আমাদের এই সুন্দর কিন্তু কাজ আমরা করতে পারিনি অথবা ধরতে পারি যে এই তিন থেকে এই শূন্য বাদ দিয়ে এই তিন হয়েছে বিয়োগ করতে কিন্তু ভুল হয়নি ভুল হয়েছে আমাদের বসাতেই বা প্রথমেই ভুল হয়েছে আর এটা যদি আমরা সঠিকভাবে বসাই তিন দশমিক সাত পাঁচ বিয়োগ চার দশমিক পাঁচ শূন্য এখানে শূন্য ছিল না আমরা প্রয়োজন এখানে দেওয়ার প্রয়োজনও নাই আমরা যদি এখানে দিয়ে ইচ্ছা করলে দিতে পারবো না দিলে কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমাদের এখানে বিয়োগ করি দেখো শূন্য বাদ দিলে পাঁচই থাকে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই দশমিক সোজা দশমিক তিন থেকে শূন্য বাদ দিলে তিন থাকে তাহলে শূন্য দশমিক পাঁচকে আমরা শূন্য দশমিক পাঁচ শূন্য রূপে লিখতে পারি অথবা শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য এরকম এরপরে আনলিমিটেড শূন্য দেওয়া যায় যতগুলো শূন্য প্রয়োজন সবগুলো দেওয়া যাবে এখন দেখব পাঁচ নম্বর এখানে সাত দশমিক পাঁচ আট বিয়োগ ছয় দশমিক সাত আট সাত এখানে আমাদের দেখো দশমিকের পরে দুটা ডিজিট এখানেও দশমিকের পরে দুটা ডিজিট এই জন্য দেখো আমরা দশমিকের নিচে যদি দশমিক লিখে যদি সাজাই তাহলে সাত দশমিক পাঁচ আট তার নিচে ছয় দশমিক আট সাত এখন যদি বিয়োগ করি তাহলে আট থেকে সাত বিয়োগ করলে এখন থেকে আমরা বিয়োগ করতে এক না এই জন্য এই পাঁচকে আমরা পনেরো বানালাম এখানে একটা এক নিয়ে তাহলে কি করলাম এখান থেকে সাত ছিল সেখান থেকে এক আমরা এখান থেকে নিলাম তাহলে এটা হয়ে গেলো ছয় আর সেই এক এখানে বসালে এটা হয়ে গেল পনেরো তাহলে পনেরো থেকে আট বাদ দিলে সাত থাকে আর এই ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য এই শূন্যর প্রয়োজন নাই কিন্তু দেখো আমরা দশমিক বসাইনি যেহেতু এখানে শূন্য হয় এই কারণে আমরা ভাবলাম যে যেহেতু শূন্য হয়েছে আর দশমিকের দরকার নেই এটাই কিন্তু আমাদের ভুল হয়ে গেল যে যদি এখানে দশমিক না দিই তাহলে কিন্তু এটা একাত্তর হয়ে যাবে এখানে আসলে উত্তর হবে শূন্য দশমিক সাত এক আমরা আগেই বলেছি যে আমাদের পরে দশমিকের পরের শূন্যের কোনো মূল্য নাই কিন্তু দশমিকের আগের শূন্যের অনেক মূল্য দেখো এটা হলো একাত্তর হয়ে গেছে আসলে এটা কিন্তু আসলে শূন্য দশমিক সাত এক হবে তাহলে এখানে বলছে যে দশমিক বিন্দু এবং এককের স্থানে শূন্য বসানোর কথা যেন ভুলে না যায় এই যে এককের স্থানে শূন্য আমরা দেইনি এই যে এই শূন্য এবং এই দশমিকও দেইনি আচ্ছা এখানে শূন্য দশমিক সাত এক মানে এখানে কিন্তু একটা জিনিসের একটাও পূর্ণ হয়নি আর কি মানে জিনিস একটাও পূর্ণ হয়নি কেবল একশো ভাগের একাত্তর হয়েছে একটা জিনিসকে একাত মানে একশো ভাগ করে যা হয় তার একাত্তর পয়েন্ট কিন্তু এখানে আছে আর এখানে এই রকম করে একাত্তরটা পূর্ণ জিনিস দেখাচ্ছে তার মানে একাত্তর এখানে একটা পূর্ণ সংখ্যা দেখাচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটা পার্থক্য হয়ে গেছে এবং বড় ধরনের একটা ভুল হয়ে গেছে তাহলে আমরা জানলাম দশমিকের পরের শূন্য প্রয়োজন নাই কিন্তু দশমিকের আগের শূন্যগুলো প্রয়োজন আছে দশমিকের পরে বলতে দশমিকের পরে যদি সবগুলো শূন্য থাকে তাহলে কিন্তু সেই সব শূন্যের আমাদের প্রয়োজন হয় না এখন আমরা উপরে নিচে হিসাব করব প্রথম চারটা দেখো যোগ চিহ্ন আছে এই জন্য এই চারটা আমরা যোগ করব এবং পাঁচ থেকে আট এই চারটা বিয়োগ চিহ্ন আছে তার মানে এগুলো আমরা বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা যোগ করি আমরা যদি সাথে সাথে এক যোগ করি তাহলে আট হয় পাঁচ আর দুয়ে সাত দশমিক সোজা দশমিক তিন আর দুয়ে পাঁচ একদম সহজ এটা আমাদের দেখো দেখতে হবে যে পয়েন্ট সোজা পয়েন্ট আমাদের আছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে দেখো এখানে আট থেকে আট আর যদি দুই যোগ করি তাহলে আট আর দুয়ে দশ দশের শূন্য লিখলাম আর হাতের এক এনে আমরা এই সাতের সাথে দিয়ে আট বানালাম আট আর এই দুই দশ দশের শূন্য হাতে রইল এক দশমিক সোজা দশমিক দিলাম সে হাতের এক আমরা কি করবো এই সাতের সাথে ছয়ের সাথে দিয়ে সাত বানাবো তাহলে আমাদের যোগ ফল হলো সাত দশমিক শূন্য শূন্য দেখো তিন নম্বরের যোগ দেখো সাতের নিচে কিছু নাই মানে এখানে আমরা একটা শূন্য লিখে নিতে পারি অথবা এখানে সাত আর কিছু নাই মানে কি সাত আর শূন্য যোগ করলে সাতই হয় এখন দেখো শূন্য আর যদি ছয় যোগ করি তাহলে কিন্তু ছয়ই হয় দশমিক সোজা দশমিক চার আর তিনে সাত হয় তাহলে আমাদের যোগফল হলো সাত দশমিক ছয় সাত এরপরে চার নম্বর দেখো এখানে দেখো দশমিকের পরে তিনটা ডিজিট এখানেও তিনটা ডিজিট দশমিক সোজা দশমিক সোজা দেখো দশমিক আছে তার মানে আমাদের সাজানো ঠিক আছে এখন এই এক আর নয় যদি যোগ করি নয় আর একে দশ দশের শূন্য লিখলাম হাতে রইল এক সেই এক এনে এই সাতের সাথে দিয়ে আট বানালাম আট আট চারে বারো বারোর দুই হাতে রইল এক সেই এক আমরা তিনের সাথে দিয়ে চার করলাম চার আর পাঁচ দশমিক সোজা দশমিক পাঁচ আর তিনে আট এই আট তাহলে আমাদের উত্তর হলো আট দশমিক পাঁচ দুই শূন্য আচ্ছা এখানে আমরা কিন্তু এই শূন্যটা আমরা যদি যোগফল উত্তর আট দশমিক পাঁচ দুই লিখি তাহলেও কিন্তু ঠিক কারণ আমরা জানি যে দশমিকের পরে সর্বশেষ যে শূন্যগুলো সেই শূন্যটা অথবা শূন্যগুলো আমরা বাদ দিতে পারি তাহলে আমরা উত্তর লিখতে পারি আট দশমিক পাঁচ দুই শূন্য অথবা আট দশমিক পাঁচ দুই দুটাই কিন্তু ঠিক আচ্ছা এরপরে আমরা দেখো বিয়োগ শুরু হয়েছে পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটা বিয়োগ করব। তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে আমাদের দুই থাকে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে দশমিক সোজা দশমিক দিব পাঁচ থেকে তিন বাদ দিলে দুই থাকবে এটাই কিন্তু আমাদের বিয়োগ ফল দুই দশমিক দুই দুই এরপরে যদি ছয় নম্বর দেখি এখানেও দেখো দশমিক সোজা দশমিক লেখায় আছে কিন্তু এখানে চারের এই পাশে আমরা একটা শূন্য দিতেও পারি অথবা ফাঁকাও রাখতে পারি তাহলে ছয় থেকে যদি শূন্য আমরা বিয়োগ করি তাহলে ছয়ই থাকে এখন দেখো দুই থেকে চার বাদ দেওয়া যাচ্ছে না তাহলে এখান থেকে আট এখান থেকে এক নিলাম তাহলে এটা সাত হয়ে গেল সেই এক আমরা এখানে বসিয়ে বারো বানালাম তাহলে বারো থেকে চার বাদ দিলে আট দশমিক সোজা দশমিক এই যে এখানে এক নিয়েছিলাম এখান থেকে সরিয়ে তার মানে এখানে আর আট নাই এখানে আছে সাত তাহলে সাত থেকে এই তিন যদি বাদ দিই তাহলে আমাদের থাকে চার অথবা বলতে পারি যে এখানে এক নিলাম সেই এক আমরা এই চারের তিনের সাথে দিয়ে চার বানালাম তাহলে চার আমরা যদি আট থেকে চার বাদ দিই তাহলে চার থাকে একই কথা অথবা যদি মনে করি যে এখানে চার চার আছে আর কত হলে আট হবে তার মানে চারে যেভাবেই করি না কেন আমাদের হবে নম্বর এখানেও দেখো দশমিক শতা দশমিক আছে আমাদের কিন্তু বসানো ঠিক হয়েছে বা এখানে বসানো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো কিছু নাই তাহলে কি থেকে বাদ দিব তো কিছু নাই মানেই তো সেটা শূন্য না থাকলেই তো সেটা শূন্য তার মানে এখানে আমরা দুটা শূন্য লিখেও নিতে পারি অথবা এরকম ফাঁকাও রাখতে পারি আমরা বোঝার আমরা দুটো শূন্য লিখে নিলাম তাহলে শূন্য থেকে যেহেতু পাঁচ বাদ দেওয়া যাচ্ছে না তাহলে এখানে আমরা মনে মনে এক ধরলাম তাহলে দশ থেকে পাঁচ দিলে পাঁচ বাদ দিলে পাঁচ থাকে এখন ওই যে হাত মানে এখানে এক নিয়েছিলাম সেই এক আমরা তিনের দুইয়ের সাথে যোগ করলাম তাহলে তিন হয়ে গেল তাহলে তিন আছে কত হলে আবার এখানে দশ ধরি তিন আছে কত হলে দশ হবে সাথে এখন দেখো ওই হাতের এক কিন্তু আমরা এনে এই দুই এর সাথে যোগ করতে পারি তাহলে দুই আর একে তিন তাহলে চার থেকে তিন বাদ দিলে এখানে এক দশমিক তো দশমিক থাকবেই অথবা এই হাতের এক আমরা কি করতে পারি এই চার থেকে বাদ দিতে পারি তাহলে চার থেকে ওই হাতের এক বাদ দিলে তিন এখন এই তিন থেকে এই দুই বাদ দিলে এক থাকে যেভাবেই করি না কেন এখানে আমাদের বিয়োগ ফল হবে এক দশমিক সাত পাঁচ আচ্ছা এরপরে সর্বশেষ এই ভিডিওর বা এই পৃষ্ঠার একটা বিয়োগ অঙ্ক এখানে দেখো দশমিকের পরে তিনটা ডিজিট বা তিনটা অঙ্ক এখানেও দশমিকের পরে তিনটা অঙ্ক দশমিকের নিচে দশমিক আছে কোনো সাদাতে কোনো সমস্যা নাই আমাদের এখন বিয়োগ শুরু করা যায় তাহলে আমরা দুই থেকে আট বাদ দিতে পারি না তাহলে এখানে বারো ধরলাম বারো থেকে আট বাদ দিলে চার থাকে আর যেহেতু এখানে বারো ধরেছিলাম সেই এক আমরা এই পাঁচ থেকে বাদ দিয়ে দেব তাহলে চার হয় চার থেকে চার বাদ দিলে শূন্য অথবা এই হাতের এককে আমরা এই চারের সাথে এনে যোগ করব নিচে আনলে এখানে যোগ করতে পারে তো চারের রেখে পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য যেভাবেই করি না কেন এখানে শূন্যই হয় এখন দেখো ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য দশমিক সোজা দশমিক সাত থেকে ছয় বাদ দিলে এক একদম সহজ অঙ্ক তবে আমাদের কিন্তু যেন মনে থাকে যে দশমিকের সোজা দশমিক লিখেছি কিনা এটা শুধু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু দশমিক শতা দশমিক লেখার প্রয়োজন নেই আচ্ছা তাহলে যোগ দশমিকের যোগ এবং বিয়োগ করার সময় অবশ্যই আমরা খেয়াল যেন দশমিকের নিচে দশমিক থাকে সাজিয়ে লিখতে এইটা মনে থাকলে কিন্তু আমাদের যোগ বা বিয়োগ দশমিকের যোগ করার ক্ষেত্রে কোনো ভুল হবে না আমরা এই একটা কথা বেশি করে মনে রাখবো আচ্ছা যদি তোমরা এখন পারো তাহলে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে দিবে এটা হলো কি দেখো এক দশমিক সাত পাঁচ সাত এক দশমিক পাঁচ সাত বিয়োগ শূন্য দশমিক তিন এইটা বিয়োগ করলে কত হবে এটার উত্তরটা তোমরা কমেন্টে লিখে দিতে পারো তাহলে বুঝবো যে আসলে তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ আচ্ছা তোমরা দেখেই যদি মনে হয় যে অনেক সহজ কিন্তু আসলেই সহজ কিন্তু একটু সাবধান হবে যেগুলো আমরা শিখলাম সেই সব বিষয়ে তোমাদের দেখো যে অতি সহজ মনে করে হঠাৎ করে তাড়াহুড়ো করে করতে গেলে ভুল হয়ে গেল তারা হলো কখনোই করবে না তোমরা একটু ধীর স্থিরভাবে করবে নিয়মটা মনে রেখে করবে নিয়ম মনে রাখলে কিন্তু তোমাদের কোনো অঙ্ক ভুল হবে না তাহলে সবাইকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ